কন্যাশ্রী একশো দিনের কাজ সাথী দুয়ারে সরকার সাফল্য আর উন্নয়নের খাতিয়ানের তালিকাটা ছোট নয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার সভা মঞ্চে দাঁড়িয়ে যে যে কাজ তার সরকারের করা হয়ে গিয়েছে বলে উচ্চকণ্ঠে দাবি করেন বাস্তবে তার অনেক কিছুই তিনি করে দেখিয়েছেন কন্যাশ্রীকে আগেই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ কোভিড পরিস্থিতির মোকাবিলা পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে বিরোধীরা যতই গলা উঁচিয়ে বলুক এই সরকার ব্যর্থ করোনা আবহেও একশো দিনের কাজে মমতা সরকারই দেশে প্রথম এবং তা এই নিয়ে পরপর চারবার কাজেই দুর্নীতি কাটমানি ইত্যাদির অভিযোগ বাদ দিলে উন্নয়নকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃতীয়বার বাংলার মাসনার দখল করতে পারেন না এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা বরং তাদের মত কন্যাশ্রী সবুজ সাথী লকডাউনে বিনামূল্যে রেশন আর সম্প্রতি সাথী। মমতার এই সব জনমুখী প্রকল্প গ্রামাঞ্চলের মানুষকে যে সুবিধা দিয়েছে তাতে করে মমতার বাকি দোস্ত্রুটি অগ্রাহ্য করে জোড়া ফুলের বোতাম টিপতে দুবার ভাববেন না অনেকেই চৌত্রিশ বছরের বাম রাজত্বকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার সময় মানুষ বিকল্প চেয়েছিল কারণ তৃণমূলের সরকার চালানো তারা দেখেনি বিজেপির ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় রাজ্যে না হলেও কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং আজ পর্যন্ত সাধারণ মধ্যবিত্তের জন্য মোদী প্রচুর জনমুখী নীতি নিয়েছেন একথা বোধ তার অতি বড় সমর্থকও বলার আগে দুবার ভাববেন বরং তার অনেক নীতিই সমালোচিত উপরন্তু হিন্দুত্ববাদের তকমা এবং এরাজ্যে দল ভাঙানোর খেলাও একটা ফ্যাক্টর তাই উন্নয়নের পাশাপাশি মমতার হাতিয়ার বিশ্বাসঘাতকতাও তৃণমূলে এতদিন থাকা যে নেতারা আজ দল বদলে পুরনো দলের বিরুদ্ধে ভুরি ভুরি অপরাধের অভিযোগ আনছেন তাতে মানুষের প্রশ্ন তাহলে ওই নেতা এতদিন এই অপরাধে সামিল ছিলেন কেন হঠাৎ ভোটের আগেই বা তার বোধোদয় হলো কেন বিশ্বাসঘাতক তকমা জুটছে দলবদল করা নেতাদের তাই বিজেপি যতই ভাবুক তৃণমূলের বেসুর তাদের শক্তি বাড়াচ্ছে আদতে বিষয়টা সেরকম নাও হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের